রোহিত, স্কুল থেকে চলে এলি? হেডমাস্টার মারা গেল নাকি? হেডমাস্টার মারা নাই, এবার আমি মরবো। এতদিনে একটা ভালো কথা বললি, তুমিও আমাকে মরতে বলছো, আমি আর বাঁচবো না। কেন রে, কি হলো? আমার বুদ্ধির কমের জন্য আমাকে কেউ সম্মান করে না বাবা, যেমন সেই মেরে চলে যায়। আমি কিছু করি না, তাও আমাকে সবাই ডিস্টার্ব করে। আমার সাথে আমার বয়সে কেউ বেঁচে না বাবা। আমি বললি আমার সাথে বন্ধু করবি, ওরা বলে তোর বাল বেরিয়েছে, কিন্তু আমার বাল বেরিয়েছে বাবা, আমি লজ্জায় কাউকে দেখাতে পারি না। তোমার বিশ্বাস হচ্ছে না তো, দেখাবো বাবা। সালাম মামুনি, বাপের সাথে কেমন করে কথা বলতে সেটা জানি না। তুমি আমাকে মারলে আমি মরে যাবো বাবা। ঘরে বাসন মাজে সাবান আছে, খেয়ে মরে যাগা। কিন্তু দেখার সেখানে ক্যাটবিডি হাঁকবি না। বাবা, আমি কিছু দেখতে পাচ্ছি না বাবা। তুই কবে দেখতে পাস বাবা? চশমা পরে কিছু দেখতে পাচ্ছি না বাবা। চোখে একবার খুঁচেলে দেখ, সব দেখতে পাবি। বাবা, আমি সব দেখতে পাচ্ছি বাবা। আজব লালাচুদা ছেলে, কখনো বলে দেখতে পাই, কখনো বলে দেখতে পাই না, কি যে করবে কে জানে। বেশ, তাড়াতাড়ি রেডি হও, স্কুল যেতে হবে। জাদু, তুই বিড়ি খা, আমি রেডি হয়ে স্কুল যাব। আমিও যাব। তোকে আমার সাথে নিয়ে যেতে পারবো, কিন্তু স্কুলে ঢুকাতে পারবো না। তুই মেন টপিকে আয়। এই রাস্তায় স্কুল যাস না রে দাদু, তোকে যেন কেন খেলাই, ওই জন্য জঙ্গল জঙ্গলই চললাম। তুই আর লেলা নাই রে রোহিত, তোর বুদ্ধি হয়ে গেছে। হ্যাঁ, দুধ 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 দুধ, হেমন জাদু দুধ খাবে, লে পিড়ি খা। দাদু, তোকে আমি স্কুলে যেতে পারবো না, চুপ করে ঝুপে বসে বিড়ি খা, বেরোলে কিন্তু গানে বেরোবো। বেরোবি না। রোহিত, তোর চশমাটা কই, বাড়িতে ভুলে গেছিস নাকি? না রে, বিজে চানাচুর খেয়ে নিয়েছি। কি বলছিস রে ভেড়াচুদা? আজকে সকালে ঘুম থেকে উঠে চশমা ছাড়াই সব দেখতে পেয়েছিলাম। সত্যি? তাহলে বলতো বোর্ডে ওইটা কি লেখা আছে? সুমিত আজকে 100টা কলা কিনলো,
সুমিত যদি একদিনে 10টা কলা খাই তাহলে 10 দিনে কটা কলা খাবে? ইমরা সত্যি তো চল খারাপ সব দেখতে পাচ্ছ? হ্যাঁ, মর্নিং মর্নিং, বসো সবাই। আর কালকে যে হোমওয়ার্কটা দিয়েছিলাম কে কে করে এসছো হাত তুলো? রোহিত লুকোস না, আমি সব দেখতে পেয়েছি। তুই বল। সুমিত আজকে 100টা কলা কিনলো। সুমিত একদিনে যদি 10টা কলা খায় তাহলে 10 দিনে কটা কলা খাবে বল? এটার উত্তর কি হবে? স্যার কাঁচা কলা না পাকা কলা? পাকা কলা? সুমিত খুব তো 4-5 দিন কলা খেতে পারবে, তারপর সব কলা পচে যাবে। তারপরও যদি সুমিতের কলা খেতে ইচ্ছা করে তাহলে সে তার বাবা কলাটা খাবে। বাহ বাহ বাহ, সঠিক উত্তর। সত্যি স্যার? হ্যাঁ রোহিত, এটা তুই জেনে শুনে ঢিল মারলি নাকি আন্দাজে ঢিল মারলি? জানি না স্যার, পড়তে পড়তে এমনি চলে এলো।